সুপ্রিয় শিক্ষার্থী, আজ বাংলার প্রথম পত্রের পদ্যাংশের আলোচনার বিষয় সনাতন কবিতা। বাংলা সাহিত্যের এক বিক্ষোভারণ্য সাহিত্যিক লেখক কবি উপন্যাসিক প্রবন্ধের আলোকা সহকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত লেখা সনাতনী কাব্য সনাতনী কাব্যের একাংশ বিশেষ কবিতা সনাতনী। সনাতনী কবিতা কবি মূলত কাল পরকালের মিলনার্থে ব্যবহার করেছেন। সনাতনী কবিতার উপকারে হলেও মানুষের জীবনের বৃদ্ধকাল অর্থাৎ শেষ জীবনের যে করুণ পরিণতি সেটাই মূলত তিনি এই কবিতায় আলোচনা করেছেন। বিশ মানুষ এত স্বার্থবাদী প্রাণী যে মানুষ কর্মীকে ভালোবাসে না, ভালোবাসে তার কর্মে। রবীন্দ্রনাথ তার কবিতায় কবি পন্থে পন্থে এই কথাটি সুন্দর করে তুলে ধরেছেন। কবি এখানে উপকারে একজন কৃষক, একটি নদী, একজন মাঝিকে তিনি ব্যবহার করেছেন, যে কৃষকের জীবনের একটি একমাত্র সম্পদ, একটু জমি, যে জমিটা ছিল নদীর ধারে, যেখানে জোয়ারের পানিতে মাঝে মাঝে তৈরি যায় তার সোনার ফসল। কবি সোনার ফসল এখানে তার জীবনের গ্রসিত সম্পদকে ব্যবহার করেছেন। যে কবি বলেছেন, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলিয়াকা বসে আসি নাই ভরসা। কবি এই দুইটি লাইনের ভিতর দিয়ে তিনি বর্ণনা করেছেন যে কৃষক তার জীবনের একমাত্র সম্পদ, একটু জমিতে সোনার ফসল বুনেছেন। এই ফসল কখন পাকবে, তার পরিবার পরিজনের সারা বছরের অন্য সংস্থান হবে, কিন্তু তার চারিদিকে নদীতে পানি থই থই পাচ্ছে এবং আকাশে প্রচণ্ড মেঘ কখন যেন আষাঢ়ে বৃষ্টি চলে আসে। কবি এই কৃষকের জীবনের করুণ পরিণতির সাথে নিজে তার ব্যক্তিগত জীবনের করুণ পরিণতি আলোচনা করেছেন। কবি তার বিশ্বখ্যাত জয় জয়াকার, একসময় হারিয়ে যাবে কৃষক যেমন তার সোনার ফসল ফলিয়েছে কষ্ট করে, কিন্তু সেটা ভোগ করতে পারেনি। কবি রবি ঠাকুর তার জীবনের এত সাধনা, বাংলার মানুষ, বাংলার প্রকৃতি, বাংলার প্রকৃতিকে তিনি এত ভালোবেসেছেন, তার জীবন জীবন সব কিছু শেষ করে দিয়েছেন, কিন্তু শেষ জীবনে তার বাংলার মানুষের কাছে তিনি দিয়েছেন শুধু হারানো ব্যথা আর বেদনা। কৃষক যখন ধান পাকা পাকা অবস্থায় তখন ধান কেটে বসে আছেন, চারিদিকে পানি থই থই করছে, একজন মাঝিকে তিনি আহ্বান করেন তার ধানকে কুলে নিয়ে যাওয়ার জন্য। যখন তিনি আহ্বান করেন, তিনি তার উত্তর দেন যে আমার সময় নাই, আমি ভিন্ন কাজে চলছি। তবু তার আকুতি মিনতে একসময় ধান নিয়ে যায়। যখন ধান বোঝাই করার পর কৃষক তার নৌকাতে একটু ঠাই যায়, তখন মাঝে বলে, ঠাই নাই ছোটদের ধরে, আমার সোনার ধান দিয়েছে ধরে। কবি এই অর্থে বুঝেছেন, মানুষ যখন তার কর্ম পাইয়ে যায় তখন কর্মীকে সে আর কখনো ভাবে না, তুচ্ছ জ্ঞান করে থাকে। ঠিক এখানে কৃষকের সোনার ধান মাঝে নিয়ে গেছেন, কোথায় গেছেন কত দূর গেছেন তার কোনো কল্পনা তিনি করতে পারেননি। ঠিক আমরা এই পৃথিবীতে বেঁচে থাকার অবস্থায় কত কর্ম করে থাকি, কিন্তু একসময় আমরা মরে যাব, আমাদের কর্ম করে থাকবে, আমাদের সন্তান সন্ততিকে নিয়ে কত কোলাহল করবে, কিন্তু যে মারা যাবে তার নিয়ে তার পরিবার পরিজন আত্মীয়স্বজন কেউ কখনো ভাবে না, তার সেই হারানো ব্যক্তি কেমন আছে, কোথায় আছে। রবি ঠাকুর তার জীবনের শেষটা যেটি উনি এমনইভাবে এই কল্পনা করে রেশনাত্মিক কবিতাটি লিখেছেন। আমাদের শিক্ষা দিতে হবে, মানুষ একসময় হারিয়ে যাবে, তার কর্ম ভুলে থাকবে, এই কর্ম যারা ভোগ করবে তাদের উচিত তার প্রকৃত কর্মীকে সে কোথায় আছে তার জন্য নজরের দোয়া কামনা করা।